পরা নেবন ধুয়ারে পরাণ যাইবার আগে দেখা দি এটাই শেষ বিনয়, আমার পরাণটা যাইবার আগে তো দেখা দিও, পরাণ বন্ধু আরে পরাণ যাইবার আগে দেখা দিও। রাসুলের পাগল ওয়াস করনি, রাসুল জীবিত থাকতে থাকতে কোনো সাক্ষাৎ হয় নাই কা, রাসুল ইন্তেকাল করলো ওয়াস করিনি ইয়ামন শহরে, আইলো আবু বকর ওয়াস করিনি ইয়ামনে, আইলো উমর ওয়াস করিনি ইয়ামনে, আইলো ওসমান গনি ওয়াশ করিনি ইয়ামনে, আইলো হযরত আলী আর ওয়াশ করনের মায় মরে গেল গা, ওয়াশ করনি এইবার স্বাধীন ভাবে রাসুলের সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই মায়ের খেজমতের জন্য। রাসুলের বংশের একজন আছেন নাম আলী, এই আলী দেখলি আমার রাসুল দেখব, তাই ওই মুহূর্তে হযরত আলী কুফার মধ্যে ছিল, কুফায় ছিল, আইসা হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করে কারবালার প্রান্তরে চলে গেলেন, ওইখানে বনের পাশেই আবাদত বন্দিগি করে আর থাকে। একদিন লক্ষ্য করে চায় যাকে কারবালা দিয়ে শত শত সৈনিক যায় জঙ্গলে থেকে বাহির হইয়া জিজ্ঞাসা করে তোমরা কারা কই যাও, কই আমরা হযরত আলীর সৈনিক যুদ্ধ করতে যাই মাবিয়ার লগে সিফটিনের ময়দানে, কই আমিও হযরত আলীর সৈনিক আমিও যাও, কই তুমি বুড়া মানুষ দাঁত নাই মুখ নাই চোখ নাই সব গেছে ভাঙ গেছিরা শক্তি নাই, বুড়া মানুষের লেগে তো যুদ্ধ না, যুদ্ধ হলো জীবনের জন্য, তাই তোমারে নিতে পারতাম না বাবা এক বিশ্বাস করে দিব, ওয়াশ করিনি কই তোমরা মানে নেওয়ার কেটা আমার যাওয়ার আমি যাব, এই পিছনে পিছনে ছুটলেন সিফটিন ময়দানে মাবিয়ার সৈনিকের লগে যুদ্ধ তিন রাত তিন দিন। মাবিয়ার সেনাপতি চায়া দেহে এই লোকটাকে ডা আলীর দোলে, এটা তো চিনি না, এই বুড়া মানুষটার সামনে যে যায় হ্যার হ্যার এই কাইটা হয় আমার কতগুলি সৈনিক কাইটা হয়েছে, একটা সৈনিকও তার সামনে আর যাবি না, এই দূরে থেকে তীর মার, একশো তীর আন্দাজ ডাক দিছে ধনুকের মধ্যে তীর লাগায় টাইট করে টান দিতে কয়ে ওই যে গোড়াটার মধ্যে বুড়াটা ওইটারে লক্ষ্য করবি, এই কথা সেই কাজ, তীর মারছে এক একে সত্তরটা লাগছে, তিরিশটা ডাইনে বামে গেছে গা, রক্ত দরদরায় পড়তেছে, রক্ত পড়া যাইবার পরে তার শক্তি কমে আইতেছে, উটের মধ্যে গোড়ার মধ্যে পড়ে গেছে, দম পাখি পান পাখি চলে যায় গা, আর ওয়াশ করে নি কয় গোড়া রে আমার তো প্রাণ পাখি যাইব গা, কিন্তু যাওয়ার আগে আমার বন্ধুর একটু দেখাবি না, এক দর্দা আলী যেই তাঁবুর মধ্যে বসেছিল ওই তাঁবুর মধ্যে এনে রেখে দিল, আলীর কুলে পড়ে গেল, আলী দেখলো আলীর দিকে চেয়ে রইল, অপলক চেয়ে রইল, চোখ উপর দিকে টানা রইল, দেখতে 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 দেখতে
তার প্রাণ পাখি উড়ে গেল। ওই রূপের মধ্যেই তিনি দেখেছে রাসূলকে, ওই রূপের মধ্যেই দেখেছে আল্লাহকে। রাসূলকে যে দেখলো আল্লাহকে, চোখ দুটো টান দিয়ে বন্ধ করলেন। মানুষের প্রাণ পাখি যখন চায় চোখ কিন্তু উপরের দিকে থাকে, কারণ কি জানেন নি? আর একটা এই যে রুহুটা জায়গা না উপরের দিকে, প্রথম রুহু উপরের দিকে যায়, এটার দিকে চাইয়া থাকে। যারা সামনে থাকে তাদের দায়িত্ব হইল চোখটা নামাই দেওয়া, চোখটা নামাই দিতে হয়। তাই তার প্রাণ পাখি চলে গেল, ওখানেই তার কবর করা হইল। তাই প্রাণ যাইবার আগে দেখা, তোমার বুকে মাথা রাখি রে, রহিব ঘু
রাখি কথা।